সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত কামাল হোসেন বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঝিনাইদহ এসে পৌঁছাবে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করতেছি ঝিনাইদহ জেলা কারাগারের সামনে। সরাসরি গাজীপুর মেট্রোপলিটন থেকে কিন্তু এই জেলা কারাগারে তাকে নিয়ে আসা হবে। আমরা এখানে অপেক্ষা করছি, আমাদের সাথে থাকুন। কী কারণে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে আসার পরে পরবর্তী কার্যক্রম কী আমরা বিস্তারিত জানিয়ে দেবো। সাথে আছে আমি মফিজুল ইসলাম, ক্যামেরায় আছে হৃদয় রহমান। সামনে থেকে সরে যান, সমস্যা নেই। আম গাছ পার হবে না কেউ সরে যান, সমস্যা যাবে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্ট্যান্ড বাই, যে যেখানে সেখানে স্ট্যান্ড বাই। ইতিমধ্যে